হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। বেঙ্গলির লাগা চর্চার জন্য আমাদের সবাইকে স্বাগত জানিয়ে আমি আমার ভিডিওটা এখান থেকে স্টার্ট করছি। আর আজকে হলো শুক্রবার, মানে পৌষ পার্বণের পরের দিনকে আজকে হলো সংক্রান্তি। তো আজকের দিনে সবাই পিঠে খাই সম্ভবত। তো এখানে দেখো, দেখতেই পেলে তোমরা ডিম টিমগুলো সিদ্ধ করে আলু টালু সিদ্ধ করে সব টিফিন কোটার মধ্যে ভরে দিলাম। আর ওদিকে মশলা টশলাও করে দিয়েছি। আর এখানে ফুলকপিটা ভেজে নিচ্ছি, আর এখানে বাসন টাসনগুলো একটু গুছিয়ে নিচ্ছি। তো টিফিন কোটার মধ্যে মানে ডিমটা দিয়ে দেওয়ার কারণ হচ্ছে ওটা বাবার মার কাছে পাঠাবো, মা ওটা ডিমটা রান্না করে দেবে, কারণ মার হাতের ডিমের ঝোলটা খুব সুন্দর লাগে খেতে সেই কারণে। আর আমি এখানে বাসন টাসনগুলো যেগুলো আছে না আছে এগুলো একটু মানে জায়গাটা জায়গায় গুছিয়ে রাখছি, বাটির জায়গায় বাটি, গামলার জায়গায় গামলা, এরকম ধরনের সব গুছিয়ে রাখলাম। আর মানে তার কারণ ওই ঝাঁকাটা ফাঁকা করা দরকার ছিল, যেহেতু সিঙ্কের মধ্যে অনেক বাসন জমে গিয়েছে, এখন ওগুলোকে আমি মাজবো। আর মেজে যেও ধোয়া ধুয়ে যা রাখতে হবে ঝুড়িটার মধ্যে, তো ঝুড়ির মধ্যে যে বাসনগুলো ছিল সেগুলো একটু খালি করে নিলাম। তো এখানে ভাতটা আমার কতটা হয়েছে একটুখানি দেখে নেবো। আর এখানে ফুলকপির তরকারি করার জন্য ফুলকপিটা ভেজে রেখে দিয়েছি এখানে থালের উপরে তুলে, আর ওদিকে কাঁচা লঙ্কা আর একটু জিরে ফোড়ন দিয়ে আলুটাকে ভেজে নিচ্ছি। তো এখানে আলুটা ভেজে নিয়ে আমি এখানে ঝোলটা করে নেব। আর এর মধ্যে কোনো মশলা দিইনি, এর মধ্যে শুধু হলুদ গুঁড়ো দিয়ে রান্নাটা করেছি। আর এদিকে দেখো, বিছনা টিছনা এখনো তোলা হয়নি কিছু, তুলে টুলে নিয়ে পরে কথা বলছি। গুড ইভিনিং ফ্রেন্ডস। তো এখন বাজে বিকেল 4:30, আর আমার দুপুরবেলাকার খাওয়া দাওয়া কমপ্লিট। দুপুরবেলা তোমাদেরকে দেখানো হয়নি কী কী রান্নাবান্না হয়েছে না হয়েছে আজকে, তার কারণ হচ্ছে ক্যামেরার একটু প্রবলেম হচ্ছিলো, মানে ভিডিওটা অন করতে গেলে অন হচ্ছিলো না কেন জানি না। তো এখন দেখছি ঠিকঠাক মতো হচ্ছে রিস্টার্ট মারার পর। আর হচ্ছে দুপুরবেলার খাওয়া দাওয়া বলতে ডিমের ঝোল মাকে করতে, মাকে দিয়েছিলাম করতে, না মা করে পাঠিয়ে দিয়েছিলো বাবাকে দিয়ে। আর সকালবেলা ফুলকপির তরকারি করেছি, সেটা তোমরা দেখলে। আর হচ্ছে পালং শাক ছিল, তো এই দিয়ে আমাদের দুপুরের লাঞ্চ হয়ে গিয়েছে। আর রাত্রিবেলা মা ওই বাড়িতে যেতে বলেছে, তো হচ্ছে যেহেতু কালকে পিঠে করতে গিয়েছিলাম, পিঠে ঠিকমতো হয়নি আমার, মানে হয়নি, খাওয়াই যায়নি, খাওয়ার মতোই না, তো সেই জন্যে আর কি মা আজকে আবার পিঠে করবে। তো মা সেখানে সন্ধ্যাবেলা যেতে পড়েছে, কিন্তু জানি না যেতে পারবো কিনা, কারণ বাইরে বৃষ্টি হচ্ছে, দু এক ফুট কি একটু আগে টিপটিপ করে পড়ছিল বৃষ্টি, আর সারাদিন তো মেঘলা ওয়েদার। দুপুরবেলা ছেলেকে ঘুম পাড়াতে নিলাম 1:45-1টার দিকে। ঘুম পাড়াতে নেওয়ার পর ছেলেকে ঘুম পাড়াতে পাড়াতে আমি নিজেই ঘুমিয়ে পড়েছিলাম। তখন ঘুম থেকে উঠলাম, তখন বাজে 2:20 সময় ঘুম থেকে উঠে তখন ভাত বসালাম, মানে তরকারি টরকারি সবই হয়ে গিয়েছিলো, শুধু ভাতটা বসানো। তা ভাতটা বসালাম, বসি টসি নিয়ে ভিডিওটা এডিট করবো ভেবেছিলাম, ভিডিওটা এডিট করতে পারিনি। ভিডিওটা এইমাত্র এডিট, মানে খাওয়া দাওয়ার আগে ভাতটা চাপিয়ে দিয়ে এডিট এডিটগুলো করলাম, করে টুরে নিয়ে তারপরে হচ্ছে সেভ করতে বসেছিলাম। জানি না সেভ হয়েছে কি না, আমি দেখতে হবে, তার সঙ্গে তার আগে ভাবলাম তোর সঙ্গে একটু কথা বলে নিই। তখন কথা বলতে গেলাম, মানে ভিডিওটা এডিট করে সেভ করতে বসে, তো ক্যামেরা ক্যামেরা অন হচ্ছিলো না, সেই জন্য আর কি তোমাদের সঙ্গে কিছু শেয়ার করতে পারিনি। আর আজকে ওয়েদারটা একদম সেই, মানে কী বলবো, ঠান্ডা ঠান্ডা ওয়েদার। তো ছেলের সঙ্গে আমিও ঘুমিয়ে পড়েছিলাম, ঘুম থেকে উঠতে গিয়ে ওঠার পর এত পরিমাণে ঠান্ডা লাগছিলো যে তোমাদেরকে কী বলবো। আর চুল টুলগুলো এখন হচ্ছে শোকাইনি, চুলটা বেঁধে রেখেছি খেতে বসার আগে, যেহেতু চুল ছেড়ে খেতে নেই বলে, সবাই বলে চুল ছেড়ে ভাত খেতে নেই, তো সেই কারণে চুলটা ছেড়ে খেতে বসেছি, মানে বেঁধে খেতে বসেছিলাম, তো চুলটা শোকাইনি। আর মাথায় যেহেতু তেল দেওয়া না, সে ঠান্ডা লেগেছিলো, তারপরে মাথায় আমি তেল দিয়েছিলাম, সেই শ্যাম্পু করা হয়নি। আর এরকম মানে যেহেতু ঠান্ডাটা এখনও পুরোপুরি সারেনি, অল্প অল্প আসে আছে, কালকে রাত্রিবেলা কাশি হচ্ছিলো, তো সেই জন্যেই আর কি শ্যাম্পু ট্যাম্পু করার সাহস পাচ্ছি না। করবো দু তিন দিনের মধ্যেই করবো অবশ্যই, দেখা যাক কবে করা যায়, বুধবার নাগাদ করবো সম্ভবত, বলতে পারছি না। আর অনেক কদিন হয়ে গেল এরকম মেঘলা ওয়েদার হয়ে আছে, তো ভালো লাগছে না। আর শীতকালের দিনে এরকম মেঘলা ওয়েদার একদমই ভালো লাগে না, গরমকালের দিনে এরকম বৃষ্টি টিষ্টি হলে পরে ভ্যাপসা একটা গরম হয়, কিন্তু তবুও একটু হাওয়া টাওয়া দাওয়া হয়। আর এই শীতকালে যদি এরকম হাওয়া দেয় আর এরকম যদি ঠান্ডা হয়ে থাকে, কারোরই মন মেজাজ ভালো লাগে না, কেমন মানে মানে এনার্জিটা ঠিক আসে না। সকালবেলা ঘুম থেকে উঠে শীতকালের দিনে একটা রোদ, চকমক একটা রোদ দেখলে পরে অটোমেটিক একটা এনার্জি হয়ে যায় শরীরের মধ্যে, তো মানে শরীরটা জোর বেড়ে যায় বলতে পারো। আর এরকম একটা ওয়েদার থাকলে পরে সব কিছু কেমন যেন ঝিমিয়ে ঝিমিয়ে জ্বলে,
তো এরকম সব কিছু চলছে, যাই হোক না কেন, তো সন্ধ্যাবেলা দেখা যাক ওই বাড়ি যাই কিনা, ঠিক নেই যাব কিনা ভেবেছিলাম, যাবো তোমাদের সঙ্গে শেয়ারও করব। আর এখানে হাজবেন্ড শুয়েছিল, ছেলে ঘরে যখন ঘুমাচ্ছিল তখন এই ঘরে এসে শুয়েছিল, ও ব্ল্যাঙ্কেটটা নিয়ে এসে, তো এখন বাইশটা পড়েই আছে, আমি একটু শোবো এখন, কারণ ওই ঘরে গিয়ে এখন শুলে পড়ে ছেলে আমার গায়ের উপর লাফালাফি ঝাপালাফি শুরু করে দেবে, পাওয়ার পাশে চুপচাপ শুয়ে আছে, আমি গেলে পরেও লাফালাফি ঝাপাঝাপি শুরু হয়ে যাবে, সেই জন্যই আর কি আমি এই ঘরে শোবো এখন কিছুক্ষণ, তারপরে সন্ধে রাত দিয়ে ওই ঘরে যাবো, কারণ যেহেতু 4:30 বাজে, তো ওদিকে ইয়ে করতে করতে মানে আমি এদিকে উঠতে উঠতে 5:30 বেজে যাবে, সন্ধ্যা টন্ধ্যা দেওয়া আছে, সব কিছু কমপ্লিট, ঘর টপ ঝাড় দেওয়া কমপ্লিট, ওই ঘরে মানে কার্পেটটা পেতে ধুয়ে আসলাম, জামা কাপড়গুলো বৃষ্টি পড়ছিল বলে তুলে নিয়ে এসেছি, জলের বোতলগুলো তুলে নিয়ে এসে ছাদে গিয়ে এডিট করছিলাম ভিডিওটা, সব কিছু কমপ্লিট হয়ে গিয়েছে, এখন চুপচাপ এখন শুয়ে থাকবো কিছুক্ষণ, একটু ফোন টোন ঘাঁটবো, দু একটা নাটক টাটক দেখবো বাংলাদেশের, কারণ বাংলাদেশের নাটকগুলো খুব ভালো লাগে দেখতে। এখন আজকে দেখছি অনেকদিন আগেকার অনেকটা পুরনো নাটক ভবের হাট, ভবের হাট তো ভাবের হাট এরকম কিছু একটা হবে, যাই হোক দেখছি অনেকগুলো এপিসোড, তো এপিসোডগুলো শেষ করতে হবে, এখন কেবল আমার কেবল কেবল শুরু করেছি, 13 নম্বর না 14 নম্বর এপিসোড চলছে, দেখতে দেখি ঠিক আছে, তোমাদের সঙ্গে আবার পরে সন্ধ্যাবেলা যদি ওই বাড়িতে যাই তখন আবার দেখা হবে। হাই করে দাও, গুড মর্নিং, আমি এখন দুধ খাবো, বলো তোতো খাবে, হ্যাঁ তোতো খাবে, হ্যাঁ চুচু না তোতো, এইটা হ্যাঁ তুমি গুড বয় হয়ে খেয়ে নাও তো বাবা, হ্যাঁ পেটের মধ্যে ডাকছে, বুকু পেয়েছে, দেখি আমার দিকে তাকাও, আমার দিকে তাকাও, আমার দিকে তাকাও, এদিকে আমার দিকে, আমি কো আমি। তো গুড মর্নিং ফ্রেন্ডস, তো আজকে হলো নেক্সট ডে, আর আজকে হলো শনিবার, তো শনিবার এখন সকালবেলা বাসি কাজটা যেমন সব কিছু কমপ্লিট, আর কমপ্লিট করে বিছনা টিছনা কোনো কিছু তোলা হয়নি, তো এখানে সর্বপ্রথমে ছেলেকে খাইয়ে নেব, তো এখান থেকে আমার সকালটা স্টার্ট হয় বলতে পারো, মানে বাসি কাজটা করার পর আর কি, বাসি কাজটা করে বাসি জামা কাপড় সব ছেড়ে টেড়ে ধুয়ে, মানে ধুয়ে টুয়ে ধুয়ে আমি ঘরে এসে সবার প্রথমে ছেলেকে দুধটা মানে গরম করে নিয়ে এসে ছেলেকে খাওয়াই, আর ছেলেকে ব্রাশ ট্রাশগুলো হাজব্যান্ডটি এখন করায়, ইদানিং কিছুদিন হলো হাজব্যান্ডটি মানে আমার শরীর খারাপ হওয়ার পর থেকে হাজব্যান্ডটি ওকে ব্রাশ ট্রাশগুলো করিয়ে দেয়, করিয়ে ওকে ওষুধ ওষুধ যা খাওয়ানোর থাকে সকালবেলা বাসি পেটে সেগুলো খাইয়ে দেয়, আর আমি দুধটা গরম করে নিয়ে এসে আমি খাইয়ে দিই, যতক্ষণ ব্রাশ ট্রাশগুলো করায় ততক্ষণ আমি আমার বাসি কাজটা যেগুলো থাকে সেগুলো করে টুরে নিই, আর আমার কাছে ব্রাশ করতে গেলে কীরকম কান্নাকাটি করে তোমরা আমার ভিডিওতে এর আগেও দেখেছ, কিন্তু হাজব্যান্ডের কাছে ব্রাশ করলে করে কোনো কান্নাকাটি করে না বলে ওকে মানে ওকে বলি যে তুমি করিয়ে দিতে দাও, আর ওর কাছে ভালোভাবে করেও নেয়, দুষ্টুমি করে না, মাঝে মধ্যে একটু তো দুষ্টুমি করবেই, ওটা বাচ্চাদের ধর্ম দুষ্টুমি করা, তো যাই হোক করে নেয়, দুষ্টুমি সেরকম করে না, একটু আধটু মাঝে মধ্যে, তো আমার এখানে খাওয়ানোটা হয়ে গিয়েছে, ওকে খাই দাইয়ে দিয়ে আমি রান্নাঘরে যাব, চা করব, ভাত বসাবো, তো চলো দেখতে থাকো। তো গুড ইভিনিং ফ্রেন্ডস, তো এখানে দেখতেই পাচ্ছ পিঠে করেছি, তো বাবার বাড়িতে এসেছি, আজকে সারাদিন সেরকম কিছু দেখাতে পারিনি, দুপুরবেলা মাছের ঝোল রান্না করেছিলাম, ভেবেছিলাম শেয়ার করব কিন্তু সেটা আর হয়ে ওঠেনি, তো আমি বাড়িতে পিঠে করেছিলাম সেগুলো তো ভালো হয়নি তোমরা সবাই দেখেছো, তো এখানে মা গোলাটা করে দিল, দুই একটা পিঠে মা তুললো প্রথমে, তারপরে পিঠেগুলো আমি করছি, আর বাবা গিয়েছে দুধ আনতে, তো বাবা দুধটা নিয়ে আসলে পরে মা রসটা চাবাবে, মানে দুধে ভিজানো পিঠে হবে, দুই একটা মুখে দিয়ে খাওয়া হবে, তাছাড়া সবই দুধে ভিজাবো, তো এখানে এই যে এগুলো সব তুলে তুলে রাখা হচ্ছে, মা দুধ নিয়ে আসলে তারপর ওগুলো সব দুধের মধ্যে দিয়ে দেবো, তো ওটা রসটা মা গ্যাসেই করে নিয়ে আসবে, আর উনুনে এরকম করা হচ্ছে, আর উনুনের পিঠার টেস্ট একরকম লাগে, আর গ্যাসের মানে করলে পরে তার টেস্ট একরকম লাগে, তো চলো দেখতে থাকো তাহলে তোমরা ব্লগটা। হ্যালো ফ্রেন্ডস, গুড ইভিনিং,
তো এখন বাজে সন্ধে 7:30টার মতো, আর আমি এই ঘরে এখন রান্নাঘরে বসে আছি। মা গোলা করে দুটো তিনটে করে দিয়ে গেল পিঠে, আমি বাকিটা বসলাম। মা মানে বাসনকুসন কিছু আছে সেগুলো ধুতে গেল। মামারা এসছে আজকে বিকেলে, আর আজকে হলো পয়লা মাঘ। তো মামারা এসছে সন্ধ্যাবেলা মিষ্টি টিষ্টি দিয়ে ওদেরকে দেওয়া হলো। তারপরে চপ মানে ডিমের টেবিল মাংসের চপ সব আনা হলো, সেই সব দেওয়া হলো। তো ওদেরকে খাই দিয়ে দিয়ে মা চা করলো, সে চাটা দেওয়া হলো। এখন পিঠে হচ্ছে দুধ পিঠে। তো বাবা গিয়েছে দুধ আনতে, দুধটা আনলে পরে আর কি ইয়েটা হবে, রসটা করা হবে। তো চলো তোমরা দেখতে থাকো ব্লগটা, আর আজকে ব্লগটা আর বেশি বাড়াবো না, এখানে শেষ করব। তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানিও। তাহলে আজকের মতো টাটা, সবাই খুব ভালো থেকো। Thank you.